চিত্রনায়িকা মৌসুমীর খুবই ভক্ত আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসে এত ভক্ত এত ভালোবাসেন এত ভালো আসলে কি আমি সত্য সত্য বলতেছি হ্যাঁ সত্য সত্য বলতেছি আসলে কি ভালোবাসে আমার এটা মাথা না কুরআন আমি কুরআন শপথ করে কইছি 13 বার দেহার জন্য চেষ্টা চালাইছি পারি নাই আমি ঢাকায় উনির জন্য 13 বার গেছি মানে 13টা কুরবানি দিয়ে গেছি খুব আশা আকাঙ্ক্ষিত লই গেছি কিন্তু দেখা পাই না দেখার একটা গরু দেব উনি টাকা দিক বা না দিক এটার সাথে কোনো স্বাদ নাই উনির সাথে আমি দেবোবারে প্লাস উনির বাসায় গরু আমি নিয়ে যাব যত ভাড়া লাগে আমার লাগবে আচ্ছা আপনি যেহেতু গরু ব্যবসায়ী আপনি গরু দেখাচ্ছেন আপনি গরুগুলো দেখান তাহলে উনার পছন্দ হইলে নিয়ে নেবেন এই একটা এই একটা এই একটা এই একটা ওই একটা এই পাঁচ নয় প্রিয় দর্শক একজন গরু ব্যবসায়ীর দেখা পেয়েছি যে চিত্রনায়িকা মৌসুমীর খুবই ভক্ত তো তিনি আমার কাছে অনেক আকুতি জানায় সেই কথাগুলো যেন সেই চিত্রনায়িকা মৌসুমীর কান পর্যন্ত পৌঁছায় বা তার চোখ পর্যন্ত এই ভিডিওটি যায় তো আপনি কি জানা বলবেন বলেন আমি উনির কাছে আমার সাহাপা একটা গরু বেচবো তারপরেও যদি সে গরু যদি মূল্য না দেয় তাও আমি খুশি আছি মানে মাংনা হলেও তাকে মাংনা হলেও উনির কাছে একটা গরু বেচলে আমি ধন্য মানে উনার কাছে বিক্রি করতে চাই হ্যাঁ উনি উনি সব সব আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসে এই এই ভালোবাসাটা কিসের থেকে তৈরি হলো এটা ছবি দেখা ছবি দেখাতে তার ছবি দেখে ভক্ত হয়ে গেছে আচ্ছা আপনার বাসাটা বলে দেন আমার বাসাটা হরিনারায়ণপুর হরিনারায়ণপুরই বলা লাগে ওটা কোন জেলার কুরআন আমি কুরআন শপথ করে কইছি 13 বার দেহার জন্য চেষ্টা চালাইছি পারি নাই 13 বার এই সেদিনকে ওই এয়ার ফিলারে আসার কথা ছিল সারা দিন বসেছিলাম পাই নাই আসলে সত্য তাহলে অবশ্যই উনি আমার ভক্ত আমি ঢাকায় উনির জন্য 13 বার গেছি মানে 13টা কুরবানি দিয়ে গেছি খুব আশা আকাঙ্ক্ষিত লই গেছি কিন্তু দেখা পাই না দেখার জন্য তাকে দেখার জন্য বা হয়তো কুরবানি হয়তো সে গরু কেনে হয়তো আসলো একটা গরু দেব উনি টাকা দিক বা না দিক এটার সাথে কোনো স্বাদ নাই আমার কথা যে উনি দেবোবারে প্লাস উনির ভক্ত এবং আমার মনের যা আশা সেটা পূরণ হবে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সম্ভব হলে শেয়ার করে দিবেন যেন এই লোকের সেই অনেক দিনের আশাটা পূরণ হয় ইচ্ছাটা পূরণ হয় ইনি আসলে পেশায় একজন গরু ব্যবসায়ী গরু প্রয়োজনে টাকা না দিলেও সে মাংনা হিসেবে মাংনা হইলেও দিয়ে আসতে চাচ্ছে ফ্রিতে দেখতে যাচ্ছে এর ভিতরে ভালোবাসাটা আসলে অরিজিনাল আপনাদের একটা অনুরোধ এনার এই আপনাদের ছোট্ট একটি শেয়ারে এনার আসলে আশাটা পূরণ হতে পারে প্রিয় দর্শক আপনার আর কিছু বলার আছে আমার এ পর্যন্তই বলা উনি যদি হয়তো যে নাম্বারটা দিলাম এটাই আমার নাম্বার উনি যদি ফোন করেন আরেকবার বলে দেন উনির বাসায় গরু পৌঁছায় দিয়ে আসবে আরেকবার নাম্বারটা বলে দেন 01741280154 আচ্ছা আপনি যেহেতু গরু ব্যবসায়ী আপনি গরু দেখাচ্ছেন আপনি গরুগুলো দেখান তাহলে উনার পছন্দ হইলে নিয়ে নেবেন এই একটা এই একটা এই একটা এই একটা ওই একটা এই পাঁচ নয় গরুগুলোর পরিচয় দেন যেহেতু উনি যদি দেখে সত্যি ভালো লাগে দর্শক যেহেতু এটা উনার কাছে পৌঁছাতে পারে আমার এই এই গরুটা ওজন ওয়াল বডি ওজন আছে 14 মন গোস্ত আছে 7 মন হ্যাঁ আর এই গরুটা আমি 6টা গরু নিয়ে ওজন আছে 10 মন গোস্ত আছে 5 মন সাড়ে 5 মন 5 মন একই কথা এগারোটা দাম বলেন সাদাটার সাদাটার দামও 1 লাখ 1 লাখ উনি যদি নেয় ফ্রি উনি উনি ফ্রি এখানে ফ্রি বলতে এইটাই থাকলো যে উনি যদি নেয় ওনার যা ইচ্ছা যা ইচ্ছা হ্যাঁ সেটা কথা উনি যদি নিতে চায় আপনাকে আপনার ইচ্ছা হলে দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দেবো আচ্ছা আর উনির যা ইচ্ছা সেটা উনির ব্যাপার দেবে হ্যাঁ আচ্ছা তারপরে আরো একটি গরু দেখতে পাচ্ছি এগোটাও 10 মন ওজন গোস্ত আছে 5.5 মন দাম 1 লাখ দাম 1 লাখ এটা 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 7 মন আছে অল বডি গোস্ত আছে 4 মন আচ্ছা আচ্ছা তারপরে আরো একটা দেখতে পাচ্ছি 11টা ওজন আছে 8 মন অল বডি গরু গোস্ত আছে 4 মন 4 মন প্রাইসটা হবে
দামটা হবে এটার দাম 80 আচ্ছা আচ্ছা মনে করেন যে ভিডিওর মাধ্যমে সে তার কাছে ভিডিওটা পৌঁছে গেল তখন আপনি কি খুশিটা বলবেন উনি হনতেন যেটা বলবে সেটাই হবে মানে খুশি হবেন আপনার কত রকম খুশি লাগবে উনি যদি ফোন দেয় আপনাকে মানে সর্বোচ্চ মানে আমার জন্মের দিন যে খুশি হই নাই তাই তার চেয়ে বেশি খুশি হবে উনি ফোনটা দিলে ফোনটা আপনাকে দিলে আচ্ছা আপনার নাম্বার দেওয়া আছে আর মৌসুমী আপু আপনি যদি আসলে এই ভিডিওটি দেখে থাকেন শুনে অবশ্যই ফোন দিবেন নাকি এবং আর আসলে ভালোবাসেন উনির ভক্ত এবং উনিকে ভালোবাসি উনির ছবি দেখি উনি ছবি দেই আমি দুটি টিভি বাই ফেলাইছিলাম তার মানে ওকে আঘাত করেছিল তাতে ও তাকে আঘাত করেছিল জন্য এটা অসাধারণ সেই কারণে আমি দুটি টিভি বাই ফেলাইছি আচ্ছা আঘাত খুবই মানে বাংলাদেশী মুভি প্রিয় একজন মানুষ কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছেন গরুটার দাম কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন গরুটার 75,000 টাকা দাম চাচ্ছেন কত বলতেছে ক্রেতারা কত বলতেছে 40,000 এটা কত বলতেছে 63,000 এর মতো দাম বলতেছে ওজন কতটুকু হবে 3.5 মনের মতো কয় দাঁতের দুই দাঁত তারপরে গরুটা কার এটার দাম কত বলতেছে কত বলতেছে এটা কত বলতেছে 60,000 বলতেছে আপনি কত চেয়েছিলেন আপনি কত চাইছিলেন 80,000 কয় মন ওজন হবে এটার 4 মনের মতো ওজন হবে কয় দাঁতের দুই দাঁত আচ্ছা তারপরেও কি আপনার এটা এটার ওজন কত সাড়ে তিন মন দাম চাচ্ছেন কত 75,000 টাকা আর ওজন ওজন তো বললেনই কয় দাঁতের দুই দাঁত তারপরেরটা চার মন ওজন ওই দাম 90,000 টাকা চেয়েছেন কত বলছে ক্রেতারা 45,000 বলতেছে অর্ধেক আর কয় দাঁতের এটা দুই দাঁতের তারপরেরটা আপনার নাম প্রিয় দর্শক একটু ছোট মানের গরু দেখাই আপনাদের একটু এই হাটে আসলে এটা কি হাট এটা হাটের নাম কি আরিফপুর হাজির হাট তো আপনার যে গরু দেখতে পাচ্ছি এই গরু ওজন কত হবে এটার কত হবে সাড়ে তিন মনের মতো হবে তো দাম চাচ্ছেন কত 65,000 টাকা দাম বলতেছে কত দাম বলতেছে 50,000 থেকে 52,000 টাকা দাম বলতেছে আপনার কয় দাঁতের গরু এটা এটা দুই দাঁতের গরু না প্রিয় দর্শক আরো একটি গরু দেখতে পাচ্ছেন এটা গরুটা অনেক বড় মনে হচ্ছে এই গরুটার ওজন কত হবে আট মন অনেক বড় গরু মনে হচ্ছে দাম কত বলতেছে কত টাকা চাচ্ছেন আর ক্রেতারা কত বলতেছে 1,20,000 থেকে 30,000 টাকা দাম বলতেছে ওজন কত হবে বললেন সাত মন আর কয় দাঁতের গরু এটা চার দাঁতের গরু প্রিয় দর্শক এটা দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের গরু মনে হচ্ছে একটাই নিয়ে আসছেন এরা এই গরুর মালিক কি আপনি দাম বলতেছে কত ষাটের নিচে বলতেছে আপনি চেয়েছেন কত 72,000 টাকা চেয়েছেন ওজন কত হবে এটার কত তিন মন থেকে তিন মন দশের হবে না আচ্ছা কয় দাঁতের দুই দাঁতের আপনার গরুটির দাম কত বলতেছে আপনারই গরু কত বলতেছে ষাটের নিচে আর আপনি চেয়েছিলেন কত কত 70,000 আর এটার ওজন কত হবে তাও তিন মন থেকে তিন মন দশের আচ্ছা এটা কয় দাঁতে দুই দাঁত আপনার এই গরুটির দাম কত বলতেছে আরে ব্যথা কিনা নাই আপনার এই গরুটার দাম বলতেছে কত 60 কত চেয়েছেন কত 85,000 টাকা দাম চেয়েছেন আচ্ছা কয় দাঁতের গরু এটা কয় দাঁতের
দুই দাঁতের? আচ্ছা, আপনার এই গরুটার দাম কত বলতেছে? এটা দাম বলে নাই এখনো, দাম এখনো বলেনি, এই মাত্র আসলেন হাটে। আপনি চাচ্ছেন কত? জি 70,000 টাকা দাম চাচ্ছেন। কত হলে বিক্রি করবেন? 60,000 হলে বিক্রি করবেন। কয় দাঁতের এই গরুটা? দুই দাঁতের না? আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আর আমাদের এই ধরনের এই রিলেটেড আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। অনেক অনেক ধন্যবাদ।